যখন বদরে যুদ্ধ হবে ওই সময় আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে বললেন কি করে মোকাবেলা হবে। আবু জেহেলের সৈন্য হলো 1000 সশস্ত্র বাহিনী, তারা মোকাবেলা করবে। আমার রাসূলুল্লাহ বড় চিন্তিত হয়ে বললেন আমার এই কোটি কতক সাহাবি এদেরকে কি করে বলি, চলো যুদ্ধ করতে হবে। এরা তো বাপ হারা মা হারা, ঘর হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে মদিনায় চলে এসেছে, রাসূলুল্লাহর জন্য সব ত্যাগ করে দিয়েছে। এরা আমার মুখের দিকে তাকিয়ে 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 বেঁচে রয়েছে, কি করে বলি চলো ময়দানে গিয়ে লড়াই করতে হবে। রাসূলুল্লাহ খুব চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হুকুম হলো নবী বদরে যাও, বদরের ময়দানে যাও, আবু জেহেল আসছে 1000 সৈন্য নিয়ে মদিনা উড়িয়ে দেবে। নবী কোরআন মিটিয়ে দেবে, দিন মিটিয়ে দেবে, তোমাকে মিটিয়ে দেবে, বদর প্রান্তরে চলো ডিফেন্স করো। ওদিকটা কি হচ্ছে, এইটা খুলে দেবে, এত ঠান্ডাতে এত লো বিরিয়ানি হয়েছে বলে চারবার ডাকা হয়ে গেছে। মানে জলসা কমিটি ভালো ছক ঠেলেছে, হ্যাঁ ঘটি মঠে লোক হতে চাই না, কত জেনের বাচ্চা এসে গেছে দেখেছ, জেন পর্যন্ত চলে এসে। আচ্ছা একটা অনুরোধ করব, একটু কথা রাখবেন, এখানটা প্রচুর গ্যাপ আছে, একটু একটু আসেন না। আরে বুড়োগুলো বসো, যুবকগুলো একটু এসো না ভাই, তাহলে সবাই একটু সামনাসামনি, জায়গা নেই, মাশাআল্লাহ প্রচুর মেহমান। কি গো তুমি চলে যাচ্ছ নাকি, আয় এসো এসো, এই এসো বাপ এসো এসো, হ্যাঁ মাশাআল্লাহ একটু উঠে উঠে এসো। আসল কর্নারটা তো জাম হয়ে আছে, ঢুকবে কি করে, তবে কিছু লোক কিন্তু দাঁড়িয়ে থাকবে, ও ছেলেগুলো আমার দাঁড়িয়ে থাকা হ্যাবিট আছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরে ঢুকবে না ওরা, কিন্তু তাবারুক দেওয়ার সময় কিন্তু দাঁড় করিয়ে রাখবো ভেতরে না এলে। আর কিছু এই দিক থেকে এইদিকে পাঠিয়ে দাও, এখন এইদিকে ফাঁকা আছে, পড়েন পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা, পড়েন পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে এলেন, শোনো ভাই বাপ শোনো, মক্কা থেকে যখন মদিনায় চলে এলেন আমার নবী, আবু জেহেলের খুব রাগ, মুহাম্মদকে মার্ডার করা গেল না, খুন করা গেল না, ও খুন করতে গুন্ডা পাঠিয়েছিল আমার নবীকে শুট করে দেবে, এমনকি আমার নবীর ঘরও ঘিরে ফেলেছে মারার জন্যে। আল্লাহ আমার হাবিবকে হেফাজত করছেন, আমার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। জিবরিল আমিন চলে এলেন আসমান থেকে, এসে বললেন রাসূল আপনার ঘর ঘেরাও, ওরা আপনাকে মেরে ফেলবে, চলুন এক্ষুনি চলে যাই এখান থেকে, আল্লাহর হুকুম হয়ে গেছে মদিনায় চলে যেতে হবে। এই হিজরত, নিজের জন্মভূমি ছেড়ে রাসূল চলে যাচ্ছেন, এটা ভাববেন না, নিজের ঘর, নিজের জন্মভূমি, নিজের সব কিছু ছেড়ে রাসূল চলে যাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছে, বিদেশের জমিনে চলে যাচ্ছে, নিজের মক্কার জমিন ছেড়ে দিয়ে। অপরাধটা কি ছিল আমার নবীর? বর্তমান জমানায় বর্তমান যুগে তো হচ্ছে, সে রাজনীতির খেলাতে ঘটছে, ঘটেছে, ঘটবে, গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া হয়ে যাচ্ছে তাদের, আমরা এলাকা ছাড়া করে দিচ্ছি, বাড়ি ছাড়া করে দিচ্ছি, ভয়ে আতঙ্কে সব পালিয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী যে কার উপরে কোনো জুলুম করেনি, অন্যায় করেনি, অবিচার করেনি, মেরে লাইনি, কেড়ে লাইনি,
বদলা নেব, প্রতিশোধ নেব, এইরকম কোনো ব্যাপার তো আমার নবীর ক্ষেত্রে ছিল না। বরং আমার নবী তাদের বাঁচার জন্য বলেছিলেন, তাদের চরিত্র গঠনের জন্য বলেছিলেন, অন্যায়কে ছাড়তে বলেছিলেন। এই জন্য আমার নবী খারাপ তাদের কাছে হয়ে গেল। আবু জেহেল তাকে দেখলে যে মোটে পারা যাচ্ছে না, নবীর সঙ্গে পারা যাচ্ছে না, মোহাম্মদের দলে লোক বেড়ে যাচ্ছে, ঝান্ডা বেড়ে যাচ্ছে, স্লোগান বেড়ে যাচ্ছে, মোহাম্মদের দলে আমাদের দল থেকে লোক চলে যাচ্ছে, আবু জেহেলের মাথা খারাপ। যেমন আজ যদি কোনো দল থেকে কোনো দলে কেউ চলে যায়, দেখবেন মাথা খারাপ হয়ে গেল। তো আমার নবীর দলে ক্রমেই বেড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা বেড়েছিল, ঝান্ডা ওয়ালা বেড়েছিল, রসুলের দলে দলে লোক আস্তে 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 বাড়তে 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 আবু জেহেলের মাথা খারাপ, বলে আর কোনো উপায় নেই, ওকে মার্ডার, ও নেতা মেরে দাও, ওকে হত্যা করে দাও, সব চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সেই প্ল্যান তৈরি করে গোন্ডা পাঠিয়ে আমার নবীর ঘর ঘিরে ফেলেছে। আবু জেহেল আপনার জিবরিল আমিন এলে, হুজুর চলুন চলে যেতে হবে, আর থাকা যাবে না, আল্লাহর হুকুম হয়ে গেছে। ওরা আপনাকে বলে, কেন ভাই আমি তো কিছু করিনি। বলে না, আপনার উপরে প্রচন্ড রাগ, আপনাকে সহ্য করতে পারছে না, চলুন। বলে আমি কি করে যাব, বাইরে সব দাঁড়িয়ে আছে, আমাকে দেখলে ধরে ফেলবে। আমার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আয়াত পাকটা তেলাওয়াত করুন, এক মোটো ধুলোতে ফোঁক দিয়ে দরওয়াজার বাইরে ছড়িয়ে দিন, ওরা আপনাকে আর দেখতে পাবে না, আল্লাহ পাক আপনাকে ওদের সামেন দিয়ে পার করিয়ে নেবেন। আমার নবী আয়াত পাক তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত পাকটা পড়ে এক ফুটো ধুলোতে ফুঁক দিয়ে দরওয়াজার বাইরে ছড়িয়ে দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আস্তে 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 বেরিয়ে গারে সুরের গুহায় চলে গেলেন। গারে সুরের গুহা, ওখান থেকে আমার নবী মদিনায় চলে গেলেন। আবু জেহেলের সহ্য হলো না, আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল, মোহাম্মদ পালিয়ে গেছে, মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, মদিনা থেকেও তাড়িয়ে দেওয়া হবে, আমি যদি মদিনায় যাই মোহাম্মদকে মদিনা থেকে তাড়িয়ে দেব, লাইয়ু খরে জান্নাল আযযু মিন হাল আজাল্লা। আবু জেহেল বলছে, এটা কোরআন পাকের আয়াত, আমরা হচ্ছি ইজ্জতওয়ালা, মোহাম্মদ হলো জিল্লাতওয়ালা, মোহাম্মদ বাপ মরা মা মরা, ওই মোহাম্মদকে মদিনা থেকেও তাড়িয়ে দেব, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, মদিনা থেকেও তাড়িয়ে দেব, আমরা হলাম শরীফ, মোহাম্মদ হলো জলিল। আমার নবী এই কথা শুনে বড় কষ্ট পেলেন, ও আল্লাহ আপনার হুকুমে তো আমি মক্কা থেকে মদিনায় চলে এলাম, ওরা আমাকে মদিনা থেকে তাড়িয়ে দেবে, ওরা আমাকে জিল্লাতওয়ালা বলে, ওরা নাকি ইজ্জতওয়ালা, আমি নাকি জিল্লাতওয়ালা। আমার আল্লাহ বললেন, নবী তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না নবী, ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়াল রাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিক আবু জেহেল ওরা হলো মুনাফিক, মুনাফিক ওরা জানে না, জানে না ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমার নবীর ঘরের পাশেই তো আবু জেহেলের ঘর, আবু জেহেল ঘরটা এখন ছতলা না পাঁচ সাততলা পায়খানা হয়েছে, জানেন? হাই সাহেবদের জিজ্ঞেস করেন, হাজার হাজার নাই লক্ষ লক্ষ হাজির সাহেব খালি পিছাব করছে আর পায়খানা করছে আবু জেহেলের ঘরটা। আর আমার নবীর যে ঘরটা ছিল সেই ঘরটা না সুন্দর করে ঘিরে রাখা আছে, পুলিশ পাহারা দিচ্ছে, কুতুবখানা,
হাজার হাজার কিতাব আছে হাদিস কোরআন। সম্মানী ঘর, রসুলের জন্মের ঘর, আল্লাহর কিয়ামত পর্যন্তটাকে জিন্দা রাখবেন, বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেলের ঘরটা পায়খানা করে দিয়েছে। আগে কোনো কারো নাম আছে নাকি আবু জেহেল? কেউ শখ করে রাখেন একটা, আমার ছেলের নাম আবু জেহেল। আছে আছে, বাংলায় ঘুরছি তো, এরকম দু চার জায়গায় আমি শুনেছি কি নাম গো হয়েছে, ওই যে শখ করে ছেলের নাম আবু জেহেল লেগেছি। আমি খোদার মার হয়েছে তোমার, তুমি আর নাম খুঁজে পেলে না আবু জেহেল? আচ্ছা মীরজাফর নাম আছে কারো? মীরজাফর নেই, দেখেছেন? আচ্ছা ঠিক আছে, এজিদ, এজিদ, এজিদ আছে। যদি কেউ রেখে থাকে সে কানা, এজিদের নাম পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না, কেন একটা অভিশপ্ত লোক নাম, এজিদের নামটা একটা অভিশপ্ত হয়ে গেছে, বুঝেছেন? তো আবু জেহেল কি করলো জানেন? পরের বছরে, যে বছরে রসুল মক্কা থেকে মদিনায় গেলেন, তার পরের বছরই মদিনায় ঢুকছেন 1000 সৈন্য নিয়ে, নবীকে উড়িয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, কোরআন শেষ করে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, বিশাল শক্তি নিয়ে মদিনায় ঢুকছেন। তখনই আল্লাহ পাক আমার নবীকে হুকুম করলেন, নবী তোমার যে কটা সৈন্য আছে এই 13 বছর ধরে ওয়াজ করে করে যে কটা তোমাকে আর আমাকে মেনে ঈমান এনেছে, এই কটাকে নিয়ে তুমি বদরের প্রান্তরে গিয়ে ডিফেন্সে দাঁড়াও, মোকাবেলায় দাঁড়াও। এই তখনই আমার নবী খুব চিন্তায় পড়ে গেল, কি করে আমি এদেরকে বলবো চলো যুদ্ধে যেতে হবে, এরা তো সব হারা হয়ে মদিনায় এসেছে, মার খেয়ে, চাবুক খেয়ে, হাতে পায়ে দড়ি পরে, আগুনের ছ্যাঁকা খেয়ে, উত্তপ্ত বালির উপরে শুয়ে, বুকে পাথর চাপিয়ে, কত অত্যাচার সহ্য করে এরা মদিনায় এসেছে। এবার আমি আবার এদেরকে কি করে বলি চলো জীবন দিতে হবে? এরা কি জীবনটা দেবে না পালিয়ে যাবে? এরা কি ময়দানে যাবে না পিছু হটবে? এই চিন্তা আমার নবীকে গভীর ভাবে চিন্তিত করলো। তিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কথাটা শুনবেন হাদিসটা, যে সাহাবায়ে কিরাম আমার নবীকে কিরকম ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, আর আমরাও তো আমাদের নবীকে মহাব্বত করি। একটা কেউ বলবো যে না ভাই নবীকে মহাব্বত করি না? যতজন আছি সবাই আমরা হাত তুলে দিয়ে নবীকে মহাব্বত করি। যে নামাজ পড়ে না সেও বলবে নবীকে মহাব্বত করি, মদখোর সেও বলবে মহাব্বত করি, সুদখোরটাও বলবে মহাব্বত করি, মহাব্বত করি, দাঁড়িয়ে মোতা পানি লায় না সেও বলবে মহাব্বত করি, বাপ মাকে ভাত দেয় না, বাপ মায়ের খবর লায় না সেও বলবে নবীকে মহাব্বত করি। তো মহাব্বত তো সবাই করি, আর সাহাবারা রসুলকে মহাব্বত করেছিলেন। আমার নবী সব সাহাবীদের ডাকলেন মিটিং, বাবা কি বলছো তোমরা বলো, আল্লাহর হুকুম হয়ে গেছে বদর প্রান্তরে আবু জেহেল আসছে 1000 সৈন্য নিয়ে মোকাবিলা করবে, এখন আমাদের ডিফেন্স করতে হবে। ছেলেরা ইসলাম এত সস্তায় আসেনি, আজকে সারা পৃথিবী আজ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আজও দেখুন সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন একটাই ধর্ম সারা পৃথিবীতে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আছে। হাজার হাজার ধর্ম আছে, কোনো ধর্ম নিয়ে মানুষের মাথা ব্যথা নেই, ইসলাম ধর্ম নিয়ে মাথা ব্যথা। হাজার হাজার ধর্মীয় বই আছে পৃথিবীতে, কোনো ধর্মীয় বই নিয়ে কারো মাথা ব্যথা নেই, আমাদের কোরআন নিয়ে, কোরআন ছিঁড়ে দিচ্ছে, পিচ্ছাপ করছে, পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। সারা পৃথিবীতে হাজার হাজার ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থান আছে, কোন ধর্মের স্থান নিয়ে কারো চিন্তা নেই, ভেঙে ফেলা হয় না, পুড়িয়ে দেওয়া হয় না, আমাদের মসজিদগুলোকে করা হচ্ছে। বলুন, একটাই ধর্ম ইসলাম সহ্য করতে পারেনি আর পারবেও না। আর সেই ঘরে জন্ম নিয়ে আমরা যদি আমাদের ইসলাম ধর্মের গলায় ছুরিটা দিই, বলুন তো ভাই, তারা তো দিবার জন্য তৈরি হয়ে আছে, আবার আমরাও দেব?
আল্লাহ নবী সাহাবীদের ডেকে জিজ্ঞেস করলেন, বাবারা কি বলছো বলো, তোমাদের মতামতটা দাও। আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে বদরের ময়দানে যেতে হবে, আবু জেহেলকে ডিফেন্স করতে হবে, ও 1000 সৈন্য নিয়ে আসছে। আল্লাহ নবী সাহাবীদের বুঝাতে লাগলেন, ও আমার সাহাবীরা, হয়তো জীবনটা চলে যাবে, শহীদ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ তোমাদের দয়ার জান্নাতের খুশখবরি দিয়েছেন, দয়ার জান্নাতের ওয়াদা করেছেন। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মতামতটা দাও। ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, এখন এক তন্ত্র ইসলামে হারাম, এই আমি শেষ কথা, এটা হারাম, ইসলাম মানে না। ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, সকলের মত বিনিময়ের মাধ্যম দিয়ে আমার নবী বলতে পারতেন, আমার অর্ডার, আমি নবী অর্ডার করছি চলো যুদ্ধে। নবী এটা বললেন না, নবী বললেন তোমাদের মতামতটা কি বলো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো সব হারা হয়ে আপনাকে পেয়েছি, আপনাকে পেতে গিয়ে সব হারা হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেতে গিয়ে মার খেয়েছি, চাবুক খেয়েছি, হাতে পায়ে দড়ি পরেছি, উত্তপ্ত বাল করে শুয়েছি, বুকে পাথর চাপিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে সব ভুলে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর হুকুম যখন হয়েছে চলুন চলুন বদরের ময়দানে চলুন, আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সব সময় আপনার সঙ্গে রইলাম। একটু জোরে হবে না, ইজহাব ওয়া নাহনু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা। বুখারী শরীফের রিওয়ায়াত, হুজুর আপনি চলেন, কোনো চিন্তা করবেন না, আমরা ময়দানে আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সব সময় আপনার হয়ে মোকাবেলা করবো, ইয়া রাসূলুল্লাহ চলুন। সাহাবায়ে কেরামদের মহাব্বত দেখেছেন, মহাব্বত তিনটে জায়গায় হয়, আবার বলে যাচ্ছি, একটা অন্তরে হয় মহাব্বত, দু নম্বর ঠোঁট দিয়ে প্রমাণ হয় মহাব্বত, আর তিন নম্বর প্র্যাকটিক্যাল বাস্তবে রূপ দিয়ে প্রমাণ হয় মহাব্বত। আমাদের মহাব্বতের দুটো আছে, তিন নম্বর নেই। আমরা অন্তরে ভালোবাসি রসুলকে, ঠোঁট দিয়ে বলি নারা রেসালা ইয়া রাসূলুল্লাহ, নবী কা দামান নাকি ছোড়ুঙ্গা, ঠোঁট দিয়ে প্রমাণ করি নবী তোমায় ভালোবাসি, কিন্তু প্র্যাকটিক্যালে গিয়ে দেখা গেল আর নবীর ভালোবাসা নেই। ইহুদিদের ইত্তেবা করেছি, খ্রিস্টানদের ইত্তেবা করেছি, বেদীন মুশরিকদের ইত্তেবা করেছি, তাহলে মহাব্বতটা রসুল্লাহর অন্তরে থাকবে, আর অনুকরণ আর অনুসরণ বেদীনদের হবে কেন? মুসলমান তুমি নামাজ পড়ো না, ইহুদিদের অনুকরণ, নামাজ পড়ো না, কাফেরদের অনুকরণ, তাহলে মহাব্বতটা রসুলকে করলে, অনুকরণটা ওদের করলে, মদ খাচ্ছ ওদের খাবার, ইমানদারের নয়, তাহলে মহাব্বত রাসূলকে করলে অন্তরে জায়গা রাসূল পেল, আর খাবারটা খ্রিস্টান আর জাহান্নামীদের খাবার খেলে, জান্নাতীদের খাবার খেতে ইচ্ছে হলো না, জান্নাতীদের অনুকরণ করতে ইচ্ছে হলো না, জান্নাতীদের অনুসরণ করতে ভালো লাগলো না, তোমার অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত, কোরআনের মহাব্বত রইল, আর তুমি পাইরবি করলে পশ্চিমী দেশের। প্লিজ আমার সমাজকে ভাবতে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, হাতে ধরে একটু ভাবো, গভীরে এসো। আজকে নামাজ পড়তে দিচ্ছে না জানেন, আসামে মসজিদ, চীনেতে মসজিদ সব ভেঙে দিচ্ছে, আসামে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে,
সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, মসজিদে আগুন দিচ্ছে, মসজিদ গুঁড়ো করে দিচ্ছে, মসজিদের ভিতরে ফায়ারিং হচ্ছে। বলুন তো ভাই, কোন জায়গায় আজকে? আর আপনি আপনার দিনকে আপনি নিজেই, আমি আমার দিনকে আমি নিজেই শহীদ করব। দেখেন আজকে তো ফ্রি ফ্রি পেয়ে গেছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি, মুসলমান হয়েছি, মায়ের পেট থেকে পড়ে মুসলমান হয়ে গেছি, এটা তো সস্তায় হয়েছি না? কিন্তু আমার নবীর জীবনের ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে, সাহাবায়ে কেরামদের কোরবানির ভিতর দিয়ে, সাহাবায়ে কেরামদের মার অত্যাচারের ভিতর দিয়ে, তাদের কান্নার ভিতর দিয়ে, তাদের শাহাদাতের রক্তের ভিতর দিয়ে আজকে দিন আমাদের কাছে এসে পৌঁছেছে, কোরআন আমাদের ঘরে এসে পৌঁছেছে, ইসলাম আমাদের ঘরে এসেছে, আমরা ইসলামের ঘরে জন্ম নিয়েছি। প্লিজ, হাতে ধরে বলে যাচ্ছি, সেই ইসলামের গলায় ছুরি যেন আমরা না দিই, আমার সমাজ যেন না দেয়, আমার মুসলমান যেন ইসলামের গলায় ছুরি না দেয়। ইসলামকে জড়িয়ে ধরো, দিনকে জড়িয়ে ধরো, কোরআনকে জড়িয়ে ধরে নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাও। আমি নবী আপনাকে ভালোবাসি। জি, সেটা দাঁড়িয়ে বিশাপ করে ওকে আপনি জিজ্ঞেস করুন যে তুমি নবীকে ভালোবাসো, তোমার নবীকে। হয়তো বলতেই পারবে না কে নবী, নবীর নামই বলতে পারবে না, কিংবা হয়তো নামটা বললো। জিজ্ঞেস করেন, ভাই তোমার নবীকে তুমি ভালোবাসো না? বলে হ্যাঁ, আমি নবীকে ভালোবাসি। তাহলে ভালো যখন তুমি নবীকে বাসলে, তাহলে আমলটা খ্রিস্টানদের করলে কেন? ভালো তুমি নবীকে বাসলে, অনুসরণটা জাহান্নামীদের করলে কেন? মহাব্বাত জান্নাতিকে করলে অনুসরণটা জাহান্নামীদের করবে। প্লিজ, ফিরে এসো সোনার যুবক, হাতে ধরে বলে যাচ্ছি, দেখুন কিভাবে ইসলাম কে বাঁচাতে গিয়ে বদরের যুদ্ধে কি হচ্ছে। দেখুন, জমি জায়গার লড়াই নয়, নেতৃত্বের লড়াই নয়, প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য নয়, গদি দখলের জন্য নয়, নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য নয়, নিজের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য নয়, এই শাহাদাতটা ছিল দিন বাঁচাবার। এই জন্য এদেরকে শহীদ বলা হয়েছে, এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এদেরকে মরা বলতে মানা করা হয়েছে, এরা জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ বলছেন, তোমরা জানো না আমি আল্লাহ এদের রেজেক দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ, কবরের ভিতরে রেজেক পায় এরা, সন্দ করলে কাফের হয়ে যাব। কোরআন বলছে, বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মারা গেল, আল্লাহর রাস্তায় শহীদ হলো, আল্লাহর দ্বীনকে আল্লাহর শরীয়তকে জিন্দা করতে গিয়ে শহীদ হলো, এদের তোমরা মরা বলবে না, এরা জিন্দা। জিন্দা কেমন জিন্দা তোমরা জানো না, বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওরা জিন্দা, কেমন জিন্দা তোমরা জানো না, বালা হিয়া ইন্দা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক দিয়ে থাকি। মাথা কাজ করবে না? এক্ষুনি আপনার মনে প্রশ্ন হবে, এটা কি করে হয়? অবাস্তব, বিজ্ঞান মানবে না এসব, এসব সায়েন্স মানবে না। মাটির তলায় দিয়ে দিয়েছে, ফুলে ফেপে ফেটে পচে গলে পোকা মাকড়ে খেয়ে কোথায় আবার বেঁচে আছে, আবার কোথায় আবার খাবার খাচ্ছে, এসব কি কথা? সামনে রেখে আবার বলছি, আল্লাহর কসম, যদি কারো মনে এই আয়াতের উপরে সন্দেহ আসে, কাফের হয়ে যাবে। আর ইবলিস এটাই চাইছে, ওর ইমানটা চলে যাক, ব্যাস, তাহলে আমার কাজ শেষ, কাফের হয়ে যাবে। আল্লাহকে দেখেছি আমরা? বলেন দেখেছি কি? কথা বলে না কেন এরা? আমরা মানি, ব্যাস মেনে নিয়েছি। নবীকে দেখেছেন? আমরা মেনে নিয়েছি। জাহান্নামা জান্নাত দেখেছি? আমরা মেনে নিয়েছি। দাড়ি পাল্লা দেখেছি? আমরা মেনে নিয়েছি। ফেরেশতা দেখেছি? মেনে নিয়েছি। কেয়ামত দেখেছি? মেনে নিয়েছি। কবরের আযাব দেখেছি? মেনে নিয়েছি। নবীদেরকে আমরা দেখেছি? মেনে নিয়েছি।
তাওরাত ইনজিল জব্বুর কোন কিতাব দেখেছি আমরা মেনেছি। ইমানদার কেউ যদি বলে তাওরাত আমি মানি না কাফের হয়ে যাবে, জব্বুর ও আমি পছন্দ করি না ও আমি মানি না কাফের হয়ে যাবে, আমার কোরআনকে আমি ভালোবাসি ও জব্বুর টব্বুর তাওরাত ফত ও সবাই মানি না কাফের হয়ে যাবে। তাহলে আমরা না দেখে বিশ্বাস করি ইমান এনেছি, ঠিক সেই রকম আল্লাহর আয়াত শহীদরা কবরে জিন্দা ওরা রিজিক পেয়ে থাকে এটা কোরআন বলছে। এদের মরণটা আল্লাহর খুব পছন্দ, শহীদদের মত আল্লাহর পছন্দ, দেখেছেন তো কেন এরা ফি সাবিলিল্লাহ মরেছে, এদের মরণ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য এদের গোসল দিতে মানা, শহীদদের গোসল দেয়া হবে না, পৃথিবীর সব মর্দাদের গোসল দিতে হয় শহীদদের গোসল দিতে হয় না বাবা, এদের কাফনটাও পড়তে হয় না, যে কাজ যে জামাটা পরে থাকে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় ওই অবস্থায় দাফন করা হয়, শুধু জানাজা দোয়া হয়, শহীদদের গোসল দেওয়ার হুকুম নেই। কেন কুল্লু কালামিন ইকুলমুল মুসলিমু ফিসাবিলিল্লাহি কাহিয়াতিহা ইযা তানাত তাফাজ্জারাত দাম আল-লাউনু লাউনুদ দাম ওয়াল আরফু আরফুল মিশক রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন ওইসব শহীদ দিন যখন তোলা হবে কবর থেকে, কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে শরীরটা ক্ষতবিক্ষত দেখাবে, চেহারা দিয়ে রক্ত গড়াতে থাকবে রক্তাক্ত অবস্থায় ওই জামা কাপড় ওই অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে, শরীর দিয়ে দদর করে রক্ত গড়াতে থাকবে। আল্লাহ নবী বলেন রংটা রক্তের মতন লাল হবে কিন্তু খুশবুটা আল্লাহ মিশকে আম্বার বানিয়ে দেবেন। আল্লাউনু লাউনুদ্দাম ওয়ালা আরফু আরফুল মিশক, কিয়ামতের ময়দানের মানুষেরা বলবে ও আল্লাহ এরা কারা, কেন এমন চেহারা এদের, শরীর এত রক্ত কেন, জামা কাপড় গুলো রক্তাক্ত কেন। আল্লাহ বলবেন বান্দারে এরা আমার শহীদ বান্দা, এরা আমার দিনের জন্য আমার কোরআনের জন্য আমার কলমার জন্য পৃথিবী জমিনে জিহাদিল্লাহ করে আমার জন্য শহীদ হয়ে গিয়েছে, তাই আমি আল্লাহ এদেরকে বড় পছন্দ করে নিয়েছি, এদের গোসল দিতে মানা করেছিলাম রক্তাক্ত অবস্থায় দাফন হয়েছে, সেই অবস্থায় আমি আল্লাহ খুশি হয়ে এদেরকে তুলেছি, কেন এই চেহারাটা দেখতে আমার বড়ই পছন্দ হয়। এটা আল্লাহ পাকের কোরআনে পাকের ভাষায় শহীদ, আর আর দুনিয়ার মানুষের ভাষায় শহীদ শুনবেন, দুনিয়া তো শহীদ আছে জানেন, শুনেছেন কোনোদিন? এটা মাতাল মদ খেয়ে রাতের বেলা আসছে, কুয়াশার রাত ঠান্ডা অনেকটা রাত হয়ে গেছে আর মালটা একটু বেশি খেয়েছে, টলতে 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 পুকুরের গাবাই পড়ে গেছে, রাস্তায় যাচ্ছিল ঠিক করতে পারে ডিসব্যালেন্স, পা স্লিপ করে পুকুরে নেমে তলায় পুরো ডেথ, বাড়িতে গিন্নি খালি ভাবছে এই হুজুর আসছে এই হুজুর আসছে, এত রাত কেন হচ্ছে, হুজুর আসছে, হুজুর মানে বুঝতে পেরেছেন মাতাল হুজুর আসবে কি করে, সে তো ডেথ হয়ে গেছে তলায়, সকালবেলা ভেসে উঠেছে, যেই ভেসে সকালে পুকুরে উঠেছে এত মুফতি কুতা ছালা সব গজিয়ে গেল, মুফতি মুফতি চায়ের দোকানে মাচাতি সানের ঘাটে, ওরে বাপ রে বাপ কত মুফতি ফতোয়া দেওয়া শুরু করে দিলে, বুঝলি সেলিম চাচা মাল খেতে পারে, মাল খেতে পারে বটে কিন্তু কপালটা কত বড় জানিস, পানিতে ডুবে শহীদই মরণ হয়েছে, কাকা মাটি কা লাগা দিয়া চাচা মাল খেতে পারে, তাতে কি যায় আসে, মরণটা দেখ কি কপাল, শহীদই মরণ, দেখছেন কোথাকার ফতোয়া কোথায় লিখিয়ে দিয়েছে শুকনো মুফতি সাহেব,
তার মানে হাদিস পাক এসেছে, ও শুনেছে কোনো জলসাই বসে, কোন হুজুরের মুখে শোনা আছে। কি বলেছে জানেন? হাদিস পাক এসছে তো, যদি কেউ পানিতে ডুবে মরে শহীদ, বাজ পড়ে আগুনে পুড়ে মরলে শহীদ, গারকা হারকা হাদমা, দেয়াল চাপা পড়ে গাছ চাপা পড়ে মরে গেলে শহীদ। ধরুন যে দেয়াল চাপা পড়ে মরে গেছে, শহীদই মত। শুনছেন? শুনছেন?